দেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজার এখনও অনেক ছোট। এই বাজারকে আরও শক্তিশালী করতে পুঁজিবাজারের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রীও বলেছেন এত বড় অর্থনীতি কিন্তু পুঁজিবাজার সেই তুলনায় বড় নয়, তাই পুঁজিবাজার বড় করতে হবে। তিনি বলেন, অর্থনীতি আরও ভালো রাখতে হলে হার কমিয়ে বেশি মানুষকে করের আওতায় আনতে হবে, এটা নিয়ে এখন কাজ করতে হবে বলেও মত দেন তিনি। বলেন, ডলারের দাম 117 টাকা করায় সংকট কমে এসেছে, নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান।